আসসালামু আলাইকুম আমার নাম আবুল বসা মজুমদার পিতা মহমদিন মজুমদার আমার বয়স পঁচাত্তর বছর আমি আমার বাড়ি ফেনি জেলার ফুলগাজ উপজেলার জগতপুর গ্রাম আমি একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো একত্তর সালে যুদ্ধ করেছিলাম করে দেশ স্বাধীন করেছি আমার সমস্যা আমার হাত এটা শুধু হাতটাই আছে চার মাস পর্যন্ত ব্যথা আর কম্পন এই দুটোই সহ্য ছিল আমি থেকে ওষুধ খেয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাই নাই এরপরে শুনলাম আমার একটা ব মেয়ে এখান থেকে চিকিৎসা হয়ে গেছেন ওর কথা মতো আমি এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ইন্টার ওনাদের চেষ্টা ওনারা করেই গেছে সব সব দিক দিয়ে আমি সুস্থ আছি ব্যথা এখন ব্যথা নাই আ এখানে আমরা যখন চিকিৎসাতে যাই যখন ভর্তি হই কিন্তু সবাই আমাদেরকে আমাদের সাথে ভালো ব্যবহারই করেছেন ভালোভাবে চিকিৎসা করার চেষ্টা করেছেন আর যাদের যারা যেখানে আছেন সবাই আমাদের সাথে অন্তত কথাবার্তা চাল চলানো সুন্দরভাবে ই করেছেন ব্যবহার করেছেন এটাতে আমি খুশি যে অন্তত যা স্বাধীন করেছিলাম ঠিক আছে তারপরও স্বাধীন করার পর আমি একটা উপজেলা মুক্ত কমান্ডার তো এর কথাবার্তা ওরা যে স্বাধীনতার যেটা হয়তো ডাক্তার সাহেবও খুব ভালো লোক সাহেব ব্যবহার করেন ওনার সাথে ওনার কর্মচারী যারা আছেন তারাও আমাদেরকে শব্দ ব্যবহার করে আজকে এক মাস এখানে শেষ করলাম চিকিৎসা তো ভালোই করেছে আমাদের সাথে চিকিৎসা হয়েছে প্লাস ব্যবহার ভালো চিকিৎসা ভালো না হলে তো আমি তো প্রায় তিন মাস তো খেয়েছি কিছু হয় নাই এখন এক মাসের মধ্যে তো ইনশাল্লাহ আমি অনেকটাই মুক্ত চিকিৎসা ভালো আছে বলেই এখন রুগীও ভর্তি আসতেছে যেখানে সূর্য আসতেছে তাদেরকে বলবো রুগী আছে এরকম রুগী ওনারা এটা তো অবশ্য টিভিতেও দে অনেক সময় তো ওনারা তো এই অ্যাড্রেস শুনি এখানে আসে চিকিৎসা নেওয়া উচিত কারণ কষ্ট করার চাইতে এই তো আমি আজকে দেখি এখন আমার শরীরে যে ওই ব্যথা ব্যথা করে চলে গেছে তো সবাই আইসা আসলে এখান থেকে চিকিৎসা নেওয়া উচিত এখান থেকে চিকিৎসাতে কেউ এখান থেকে আমি দেখছি যে কেউ এমনি ফিরে নেই রোগমুক্ত কারো হান্ড্রেড পার্সেন্ট কারো নাইনটি পার্সেন্ট কারো হয়তো সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এই রকম এভাবে হয়েছে যদি যেটার হয় নাই এমনি তো সবাই ম্যাক্সিমাম মুক্ত হয়েছে দেখছি কয়েকজন আমরা থাকাকালীন আমি এক মাস থেকে তো এই হসপিটালে আমি থাকালি অনেক রুগী কাছ থেকে বিদায় নিয়েছেন বাড়ি গেছেন ভালো অবস্থা নেই তো ওরা ছুঁড়ি তো একজনের কাছে শুনে আসতে পারে চিকিৎসা যদি ওদের করতে ইচ্ছে হয় তাহলে আঠা উচিত আর যদি না করো তো এটা তাদের কপাল কেউ জোর করি কেউ কিছু করা পারে না বিশ্বাস করি যে কোনো কাজে বিশ্বাস করি আসতে রেজাল্ট হলো ডাক্তার যতটুকু করবে তার চাইতে বেশি হলো আল্লাহ তালার সুখ এটা থাকতে হবে যে সৃষ্টি করছে সৃষ্টিকর্তাকে ঠিক করে থাকলে সব কিছু ঠিক পার্সোনালি আমি নিজেই দোয়া করি যে যেভাবে এই উদ্বেগ নিয়েছেন বা লোকজনকে সেবা দিচ্ছেন তো ওনারা যেন সেইভাবে আরো বড় করে নিতে পারেন পুরা বাংলাদেশের লোককে বাংলাদেশ কেন বাইরের লোক যেন আসে এটাই এরকম ডাক্তার প্রয়োজন কারণ বাইরের লোক আসবে যখন শুনবে জানবে এরা হয়তো জানে না যেমন আমিও জানতাম না আমি হয়তো আমার মেয়েটা কার কাছে শুনতে শুনে আসে হয়তো সে ভালো হওয়াতে আমি জানছি যে এখানে রুগী ভালো তো একজনের থেকে আরজনে শুনছি চাই যারাই ভালো মনে করে তারা এখানে চিকিৎসা নিবে এটা আমি আমি আর দোয়া করি ডাক্তার সাহেব উনি যেন সুস্থভাবে এটা কর্ম করে দিতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি হওয়া যখন হয়াত থাকলে ভালোভাবে থাকি আর যদি মৃত্যুর ডাক আসে তখন চলে যাওয়াই ভালো এটা আল্লাহ ইচারা সবাই ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল